আজ আমরা রিটেলের হিস্ট্রি নিয়ে আলোচনা করব। আমার নাম কুমারজিৎ মণ্ডল, অ্যাজ এ রিটেল ট্রেনার আমি সিবিন গ্রুপের সাথে জব করি। রিটেলের হিস্ট্রি নিয়ে আলোচনা করার আগে সবার আগে আমরা জেনে নেব রিটেল ওয়ার্ডটি একটি ওল্ড ফ্রেঞ্চ ওয়ার্ড টেলার মিন্স টু কাট অফ থেকে এসেছে, যেটির মানে ছোট ভাগে ভেঙে নেওয়া বা কেটে নেওয়া। ব্যবসা বা জিনিসের আদান প্রদান এটি প্রাচীন আদি অনন্তকাল থেকেই চলে আসছে। যেদিন থেকে মানব সভ্যতার উদ্ভব হয়েছে সেদিন থেকেই কিন্তু পণ্য বিনিময়ের মাধ্যমেই প্রথম ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল, যেটা আমরা দেখে থাকতে পারি 9000 BC থেকে 6000 BC। এই সময় বাটার পদ্ধতি মানে বিনিময় প্রথায় দ্বারাই ব্যবসা বাণিজ্য মানে পণ্য আদান প্রদান করত। তার পরবর্তীকালীন 3000 BC, যেই সময় মেসোপটেমিয়া সভ্যতায় প্রথম কয়েন বা কারেন্সি বা মুদ্রা দ্বারা জিনিসপত্র কেনা বেচা আরম্ভ হয়েছিল এবং সেই সময়তেই পরিমাপ করার যন্ত্র আবিষ্কৃত হয়েছিল। তারপরে 800 BC, যেই সময় অ্যান্সিয়েন্ট গ্রিসে প্রথম মার্কেট দেখা যায়, যে জায়গাটির নাম ছিল আগোরা। এরপরে আসবো বর্তমান খুচরো ব্যবসা। বর্তমান খুচরো ব্যবসা বলতে আমরা কি বুঝি, যেটা হচ্ছে মূল্যের বিনিময়ে পণ্য এবং পরিষেবা ক্রেতার চাহিদা অনুসারে প্রদান করাকে নির্দিষ্ট সময় এবং সঠিক স্থানে, সেটাকে আমরা খুচরো ব্যবসা বলে থাকতে পারি। এই যে কনসেপ্ট, এটা আমরা প্রথম মডার্ন রিটেল কনসেপ্ট হিসাবে দেখতে পারি, সেটা হচ্ছে মম অ্যান্ড পপ স্টোর। এটি 1700 সাল থেকে 1800 সালের মধ্যবর্তী সময় প্রথম দেখি আমেরিকাতেই এই কালচারটি। একটি প্রধানত ফ্যামিলি মেম্বার দ্বারাই পরিচালিত হতো। এর পরবর্তী সময় 1800 থেকে 1900 সালের মধ্যবর্তী সময় ডিপার্টমেন্টাল স্টোর, যেটি প্রথম কনসেপ্ট আছে, যেটি হলো উদাহরণ হিসাবে বলতে পারি 1858 খ্রিস্টাব্দে ম্যাকেইজ নামক ডিপার্টমেন্টাল স্টোর চালু হয়, সেটি আমেরিকার নিউ ইয়র্ক সিটির কাছাকাছি। এরপর ওই সময়কালীন কিছুদিনের মধ্যে মানে ওই সময়তেই 1883 এই রকম সময়তেই জেমস রিট্টি নামে প্রথম একটি বারবার, যে চুল কাটত, সে ক্যাশ রেজিস্টার আবিষ্কার করে। সময়ের ক্রমকালীন এগোতে এগোতে তারপর সুপার মার্কেটের কনসেপ্ট আমাদের কাছে আসে 1929 সালে, যেখানে একটি ছাদের নিচে সমস্ত ধরনের গ্রসারি আইটেম পাওয়া যেত আর অনেক পরিমাণ অনেক সম্ভার থাকত, সেটা খুচরোভাবে বিক্রি করা হতো। তো প্রথম সুপার মার্কেট কনসেপ্ট 1930 সালে আসে। এরপরে 1937 খ্রিস্টাব্দ, যেই সময়তে শপিং কার্টের প্রথম ব্যবহার হয়। 1956 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শপিং মল খোলা হয়, যেটি ছিল এডিনাতে সাউথ ডেল মল নামে। এরপরে আসবে 1974, যেই সময় প্রথম বারকোড দ্বারা প্রোডাক্টের ডিটেলসগুলো মেনটেন করা হতো, বা বারকোড স্ক্যানার সেই সময়তে আবিষ্কৃত হয়েছিল। বারকোডটিও আগে থেকেই আবিষ্কৃত হয়েছিল বা ব্যবহার করা হতো, কিন্তু বারকোড স্ক্যানার দ্বারা একটি প্রোডাক্টের ডিটেলস ইউনিকভাবে মেনটেন করার যে ডেটাবেস তৈরি করা হতো, সেটি প্রথম 1974 খ্রিস্টাব্দেই চালু হয়েছিল। এর পূর্ববর্তী 1962 খ্রিস্টাব্দে প্রথম ওয়ালমার্ট খোলা হয়, যেটি একটি বিগ বক্স কনসেপ্ট। এরপরে আসবে 1994, যেটি খুব বেশি মানে পুরনো নয়, রিসেন্ট একটি সময়, যেই সময় প্রথম অনলাইন শপিং শুরু হয়, যেটি করেছিল পিজা হাট। পিজা হাট প্রথম অনলাইন অর্ডার নেয় এবং অনলাইন পেমেন্ট অপশনও চালু করে, এবং ডেলিভারিটা হোম ডেলিভারি করা হতো বা যে অ্যাড্রেসে অর্ডার করা হতো সেই অ্যাড্রেসে ডেলিভারি করা হতো। সেই বছরের পরের বছরই 1995-এ প্রথম অ্যামাজন অ্যাজ এ বুক সেলার প্রথম তাদের অনলাইন পোর্টাল তৈরি করে এবং বই বাই অনলাইন অর্ডারের দ্বারা তারা ডিস্ট্রিবিউট করে বা সেল করতে আরম্ভ করে। এটি ছিল মোটামুটি একটা ওভারঅল রিটেল হিস্ট্রি। বর্তমানে আমরা জানি রিটেল হলো অল ওভার ওয়ার্ল্ডে পঞ্চম বৃহত্তম শিল্প। মোটামুটি সব দেশের মধ্যেই 1 থেকে 10-এর মধ্যেই এই শিল্পটি থাকে, এবং ভারতবর্ষে কর্মসংস্থানের দিক থেকে কৃষিক্ষেত্রের পরেই আমাদের এই রিটেল ইন্ডাস্ট্রি আছে, মানে দ্বিতীয় স্থানে কর্মসংস্থানের দিকে রিটেল ইন্ডাস্ট্রি।